কলকাতা পুরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানাল রাজ্য বিজেপি বিষয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রধান বিচারপতি এন ভি বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে আবেদন জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় প্রার্থীদের নানান হুমকি দিচ্ছে মারধর করা হয়েছে ষোলো নম্বর ওয়ার্ডের এজেন্টকে তাই এবারে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে তিনি তার আবেদনে জানিয়েছেন এই মামলা শুনানি হবে আগামী তেরোই ডিসেম্বর